নমস্কার বন্ধুরা কেরিয়ার ইনসেটিরা আপনাদেরকে স্বাগত আপনারা জানেন কোভিড নাইন্টিনের কারণে এসএসসি এস এর বেশ কয়েকদিন এক্সাম হওয়ার পরে পরবর্তী এক্সাম ডেটগুলি বাতিল হয়ে গেছিল শুধুমাত্র সিএইচএসএলই নয় এসএসসির সেই সঙ্গে আরও অনেকগুলি এক্সাম বাতিল হয়ে গেছিলো তো সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ অবশেষে আজকে পাবলিশড হয়েছে আজকে না সরি কালকে পাবলিশ হয়েছে তো চলুন আমরা দেখে নিই নোটিফিকেশানে কী কী বলা হয়েছে দেখতে পাচ্ছেন এটা একটা ইম্পর্টেন্ট নোটিশ যেটা কালকে পাবলিশড হয়েছে বলা হচ্ছে ফর দ্য রিমেনিং ক্যান্ডিডেটস অফ সিএইচ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশান অর্থাৎ সিএইচ এস দু হাজার উনিশ তো প্রথম যারা হয়ে গেছে তাদের কথা বলা হচ্ছে না এখানে বারবার বলা হচ্ছে রিমেনিং ক্যান্ডিডেট অর্থাৎ যারা এখনও এক্সাম দেননি তাদের কথা বলা হচ্ছে দেখুন ডিউ টু লকডাউন কোভিড নাইন্টিন প্যান্ডেমিকের কারণে দ্য কমিশন কুড নট হোল্ড দ্য ফলোয়িং এক্সামিনেশান এবারে আমরা দেখব কোন 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 এক্সামগুলি তারা এখনও পর্যন্ত নিতে পারেনি অ্যাট ফার্স্ট দেখুন সিএইচএসএল সবার আগে কুড়ি তারিখ থেকে আঠাশ তারিখে যে ডেটটি ছিল দেখুন মার্চের ডেট দেওয়া হচ্ছে এই কয়েকদিনের এক্সাম নেওয়া পসিবল হয়নি তারপরে দেখুন জুনিয়র ইঞ্জিনিয়ারের যে এক্সামটি ছিল সেটা ধর কথা ছিল তিরিশে মার্চ থেকে দুই চারের মধ্যে এর এক্সামও বাতিল গেছে আর দেখেনি কী কী এক্সাম বাতিল গেছে দেখুন স্টেনোগ্রাফার গ্রেট সি অ্যান্ড ডির যে এক্সামিনেশান সেটা বাতিল গেছে সিলেকশান পোস্ট এক্সামিনেশান তার তা সেটা বাতিল গেছে আর লাস্টে হচ্ছে কম্বাইন গ্র্যাজুয়েট লেভেল অর্থাৎ সিজিএল দু হাজার উনিশের টিআর টুর এক্সাম বাতিল গেছে তো এই কয়েকটি এক্সাম বাতিল গেছে দেখুন বলা হয়েছে দ্য কমিশন হ্যাজ রিস্কিডিউল দিস এক্সামিনেশন বাই নোটিস ইন দ্য মান্থস অফ অক্টোবর অ্যান্ড নভেম্বর তো এই এক্সামগুলির পরবর্তী ডেট জানিয়ে দেওয়া হবে অক্টোবর এবং নভেম্বর মাসে এখনও পর্যন্ত এক্সাম ডেট জানানো হয়নি কিন্তু এই পিডিএফটিতে ভিডিওটি ছেড়ে যাবেন না এই পিডিএফটিতে সিএইচএল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশড হয়েছে যেটা আমরা দেখে নেব তো দেখে নিয়ে আর কী কী বলা হচ্ছে দেখুন তাহলে অক্টোবর এবং নভেম্বরে আপনারা এই এক্সামগুলি ডেট সমস্ত জানতে পেরে যাবেন ঠিক আছে এরপরে কী বলা হচ্ছে দ্য কমিশন হ্যাজ রিসিভিং রিকোয়েস্ট যে কবে হবে না হবে সেইটা বলা হচ্ছে এরপরে আমরা দেখে নেব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেকেন্ড পেজ দেখুন বলা হচ্ছে টু স্টার্ট উইথ দ্য রিমেনিং ক্যান্ডিডেটস অফ সিএইচএস দু হাজার উনিশ মে মডিফাই দেয়ার সেন্টার্স সেন্টার ফ্রম আঠারো নয় টু কুড়ি অর্থাৎ এখানে কী বলা হচ্ছে যে আপনাদের যাদের এক্সাম বাকি আছে এই কয়েকদিনে যাদের যাদের এক্সাম হওয়ার কথা ছিল তাদের তো এক্সাম হয়নি তারা আগামী অর্থাৎ আঠারো তারিখ থেকে কুড়ি সেপ্টেম্বরের মধ্যে এই তিন দিন আমরা আঠারো উনিশ কুড়ি এই তিন দিন আপনারা চান্স পাবেন আপনাদের যে এক্সাম সেন্টারকে মডিফাই করার জন্য হয়তো আপনারা কেউ তখন জানতেন না কোভিড নাইন্টিনের ব্যাপারটা তখন আপনারা কলকাতা চুজ করে ফেলেছিলেন এখন আপনারা চুজ করলে হাওড়া বা যে কোনো জায়গায় আপনারা করে ফেলতে পারবেন তার জন্য আপনাদেরকে এক্সট্রা তিন দিন টাইম দেওয়া হচ্ছে এটা একটু আপনার খেয়াল রাখবেন কীভাবে করবেন সেম টু সেম এস এস সির পোর্টালে যাবেন আপনার রেজিস্ট্রেশন আপনার সিএইচএসএল এর যে একটি রেজিস্ট্রেশন নাম্বার যেটা অ্যাপ্লাই করেছিলেন সেটা দেবেন পাসওয়ার্ড দেবেন দিয়ে এই ওয়েবসাইটে এসএসসি ডট এনআইসি ডট ইনে যাবেন দিয়ে আঠারো উনিশ কুড়ি এই তিন দিন আপনারা সেন্টার চেঞ্জ করতে পারবেন তো এই ছিল ছোট নোটিশটি আর আপাতত এক্সামগুলির কথা বলা হয়নি দেখুন এটা বলা হচ্ছে নোটিশ ফর সিমিলার প্রভিশন ফর রিমেনিং এক্সামিনেশান বি ইস্যুড ইন ডিউ কোর্ট পরবর্তীকালে হয়তো এক্সামের কথাগুলো বলে দেওয়া হবে যদি কোনো রকম কোনো নোটিফিকেশান থাকে আর তো বলাই হলো দেখলেন অক্টোবর এবং নভেম্বরে সমস্ত এক্সামের ডেট শিডিউল পাবলিশ করে দেওয়া হবে তো এই ছিল ছোটো ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের গভর্নমেন্ট বা প্রাইভেট জব সংক্রান্ত নোটিফিকেশান কলেজের অ্যাডমিশন বা মেরিলি সংক্রান্ত নোটিফিকেশান কিংবা ধরুন ইউডেমির ফ্রি অনলাইন কোর্সেসের নিউজ যেটা পশ্চিমবঙ্গের খুব কম সংখ্যক চ্যানেলে দিয়ে থাকে সেটা আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে পারবেন এবং সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিও জয়েন করতে পারেন সেখানে আমরা প্রত্যেক দিন এখন কারেন্ট অ্যাফেয়ার্সও আপলেট আপলোড করা শুরু করেছি এবং সেই সঙ্গে বিভিন্ন ধরনের জব নোটিফিকেশানে যে পিডিএফগুলি আছে সেগুলোও আপনারা টেলিগ্রাম চ্যানেলটিতে পেয়ে যাবেন যেটা ডিসক্রিপশান লিঙ্কে দেওয়া আছে সেখান থেকে আপনারা জয়েন হয়ে নিতে পারবেন তো আজকের মতো এখানেই থ্যাংক ইউ সো মাচ